হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। এত রাত্রে আসি না, জানোই তোমরা, এসছি মানে খুব গুরুত্বপূর্ণ দরকারি কথার জন্যই এসছি। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছো। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। কিছু পরিবার ভালো নেই, যেটা তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবে, কিছু পরিবার ভালো নেই। আর এর মূলে হয়তো আমাদের মতো কিছু ক্রিয়েটাররা মাঝখানে রয়েছে বলেও হয়তো অনেকে ভালো নেই। আমি বলবো, যখন কেউ বিয়ে করেছে, মানে দুজন মিলে বিয়ে করেছে, তখন তার ফ্যামিলি আছে, তার পরিবার আছে, তো তারা বুঝে নিক সেই জিনিসগুলো। সেইখানে আমার মনে হয় না কোনো ক্রিয়েটারদের ঢোকা উচিত, কোনো ক্রিয়েটারদের ঢুকে গিয়ে সেখানে নিজের কোনো নিজস্ব বক্তব্য রাখা উচিত। কারণ হয়তো আমরা ক্রিয়েটার, আমরা হয়তো কোনো স্বার্থের কারণেও করতে পারি, যেটা বলবো সেটা হয়তো স্বার্থের কারণেও বলতে পারি। তো সেক্ষেত্রে আমার মনে হয় কোনো ক্রিয়েটারকে এর মধ্যে ঢোকাটা উচিত নয়। কারণ যেদিকে পরিস্থিতি যাচ্ছে, আমার মনে হচ্ছে খুব খারাপ দিকে পরিস্থিতি যাচ্ছে। আমি প্রতিটা ক্রিয়েটারকে আমার ভালোবাসি, প্রতিটা যারা দিদি রয়েছো, বোনেরা রয়েছো, ভাইরা রয়েছো, তখন সকলকেই বলছি যে সকলে এই জিনিসটা থেকে কিন্তু সাবধানে থেকো। কারণ যেদিকে পরিস্থিতি যাচ্ছে, খুব খারাপ দিকে পরিস্থিতি যাচ্ছে। এই কিছুক্ষণ আগে আমি একজনের ভিডিও দেখলাম, মানে আমার দিদির ভিডিও দেখলাম, ঠিক আছে। তো সেই দিদি, দিদি, ও দিদি, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। তো দিদির উদ্দেশ্যে বলছি, দিদি আপনি ফোন করছেন, কথা বলছেন, খুবই ভালো, আপনি হয়তো সম্পর্কের খাতিরে করছেন, কিন্তু আমার মনে হয় না করা উচিত। কারণ তারা হচ্ছে পূর্ণ বয়স্ক এখন, মানে যখন দুটো করে ফেলতে পেরেছে তো নিশ্চয়ই পূর্ণ বয়স্ক তারা। সেটা এদিকের ক্ষেত্রেও বলুন, এই যে বলছেন না পাগলি পাগলি পাগলি, এই পাগলিকে যেভাবে অ্যাটাক করা হয়েছে, আমার মনে হয় যেভাবে অ্যাটাক করা হয়েছে, যে ধরনের কাজ করা, মানে কথাবার্তা তাকে নিয়ে বলা হয়েছে, আমার মনে হয় পাগলি যদি কিছু উল্টোপাল্টা কোনো স্টেপ নেয় বা উল্টোপাল্টা যদি কিছু করে, তো সেখানে আমার মনে হচ্ছে অনেকেরই বিপদ ঘনিয়ে আসতে পারে, ঠিক আছে। তো সেহেতু আমি ভাই হয়ে প্রতিটা ক্রিয়েটারকে বলছি যে এই ম্যাটার থেকে নিজেদের দূরে রাখো। মানে ভিডিও করছো ভিডিও করো, কিন্তু পারিবারিক কোনো সম্পর্ক করতে যেও না, যেখানে কিন্তু মুশকিল হতে পারে অনেকের ক্ষেত্রে, বলে দিলাম। কারণ ভুলভাল অনেক কিছু হচ্ছে আমি দেখছি। এই যে শিবাজি এক্ষুনি যে ভিডিওটা করলো, ওখানে ভিডিওতে বললো যে আমি ওর সাথে কথা বলেছি, তো ওর পরিবার বলছে হাফ রাস্তা আসতে, হাফ রাস্তা নিয়ে যেতে। তো শিবাজি বলছে, এটা কি সম্ভব বলো? এটা আমাদের ভাবার কোনো কারণ নেই তো। এটা কি আমাদের ভাবার কোনো কারণ আছে যে সেটা সম্ভব কি সম্ভব না? সেটা তাদের ফ্যামিলি ম্যাটার, তাদের পারিবারিক ব্যাপার, সেটা তো তারা সেটা মেটাক, সেটাই বরঞ্চ মনে হয় ভালো হয়, তাই না? কোনো কিছু হলে তারা তাদের মধ্যে লড়াই ঝগড়া করবে, তাদের মধ্যে ব্যাপারটা মেটাবে, তারা বুঝবে সেটা গিয়ে, ঠিক আছে। যতক্ষণ ইউটিউবে কোনো কিছু আসছে না, ইউটিউবে কোনো ক্যাচড়া হচ্ছে না, ইউটিউবে ক্যাচড়া হলে তখন আমরা বলবো, কিন্তু পারিবারিক মানে একটা জিনিস নিয়ে, ম্যাটার নিয়ে সেখানে মনে হয় আমাদের কোনো ক্রিয়েটারে ঢোকাটা উচিত নয়। তো এটা আমি আমার দিক থেকে রিকোয়েস্ট করছি, না করাটা মনে হয় উচিত। কারণ তাদের ঘরের অনেকে রয়েছে, ঘরের বড়রা রয়েছে, তো তারা তাদের মতো কিভাবে মেটাতে পারে, সেটা আইনত মেটাক, সেটা ওদের মিউচুয়ালি মেটাক, যেমনভাবে মেটাক, তো তাদেরকে তেমনভাবে মেটানো দেওয়াটা আমার মনে হচ্ছে উচিত। তো সেখানে আদার্স আমাদের মতো ক্রিয়েটাররা ঢুকে গিয়ে, মানে আমার মনে হয় পরিস্থিতিটাকে আরও আমরা ঘোলা করে তুলছি। তো এর আগের বারও তোমরা দেখেছিলে, আমি মিলি দুজনে মিলে অনেক চেষ্টা করেছিলাম ওকে বুঝিয়ে শুনিয়ে যে বাড়িতে যা বাবা ভালোবাসিস। মেয়েটা কিন্তু মানে একদম প্রচুর ভালোবাসা, প্রচুর, ঠিক আছে। হয়তো এর ভালোবাসাটা একটু মানে লম্ফঝম্পওয়ালা ভালোবাসা আছে, যার কারণে তার ভালোবাসাটা বুঝতে নেই। এটা মাথায় রাখবে, পাগলের ভালোবাসা কিন্তু সত্যিকারের ভালোবাসা। যদি সত্যিকারের ভালোবাসা থাকে, ওর ট্রিটমেন্টের দরকার নেই, ওর ভালোবাসার প্রয়োজন রয়েছে। যে ভালোবাসাটা যদি স্বামী দিয়ে ঠিক করে আগলে রাখতে পারে, তো ঠিক আগলে রাখতে পারে। একটা পাগল মেয়েকে, যে ভালোবাসা পাগল, ঠিক আছে, তো তাকে যদি ভালোবাসা দেওয়া যায় না, যদি ভুল লোকও থাকে, সে যদি খারাপও থাকে, তাকে যদি ভালোবাসা দেওয়া যায়, তো সে পরিবর্তন হয়। ভালোবাসাটা এমন জিনিস, ভালোবাসাকে যদি ভালোবাসা দেওয়া যায় আর ভালোবাসার জন্য যদি নিজেকে পরিবর্তন করা যায়, তো এর থেকে বড় জিনিস আমার মনে হয় নেই। তো এখানে যদি ওই পাগলটাকে ভালোবাসতে গিয়ে কেউ যদি নিজের কিছু চরিত্রিক মানে চারিত্রিক পরিবর্তন আনতে পারে, তো এর থেকে ভালো জিনিস আমার মনে হয় কিছু হয় না। তো এখানে কেউ কারোর মানে ও নিজেকে বদলাতে চাইছে না, যার কারণে হয়তো এরকম হচ্ছে। তো আমিও চাইবো জিনিসগুলো সব ম্যাটারগুলো মিটে যাক, নিজেদের মধ্যে মিটিয়ে ফেলুক, কারণ এর মধ্যে নষ্ট হচ্ছে একজনারই জীবন, যেটা হচ্ছে এই মেয়েটির। তো আমার মনে হয় না উচিত এর মধ্যে কোনো ক্রিয়েটারকে ইন্টারফেয়ার করার। ওদের পারিবারিক মানে ব্যাপার, ওরা ওদের মতো মিটিয়ে নিক, সেটাই মনে হয় ভালো থাকবে। কারণ এর মধ্যে থার্ড পার্সন ঢোকা মানে আরও ক্যাচড়ার সৃষ্টি হচ্ছে। আমি এখনও পর্যন্ত বলছি, আমার হয়ে কেউ কিন্তু কোনোদিন বলতে পারবে না, সেটা এই পরিবার হোক ওই পরিবার হোক, যে আমি কারোর পারিবারিক ম্যাটারের মধ্যে ইনভলভ হয়েছি, ইনভলভ হয়ে কখনো বলেছি এইটা কর ওইটা কর সেটা কর, কোনোদিন বলিনি, কেউ বলতে পারবে না, ঠিক আছে। বরঞ্চ যখনই কারো মানে যদি একজনের সাথেই কথা হতো, তখন ভাইয়ের সাথে কথা হতো, একবার দুবার হয়েছে, তো তখন তাকে বলেছি যে ভাই নিজেদের মতো সংসার কর, ভালো করে ভালো করে ওকে আগলে রাখ, ঠিক আছে। লাস্ট একবার কথা হচ্ছিল ওর সাথে, তখন পাশ থেকে মেয়েটিও আওয়াজ দিচ্ছিল, হ্যাঁ দাদা ভাই তুমি ঠিক কথা বলেছো, কিন্তু ওর সাথে ডাইরেক্ট কোনোদিন আমার কথা হয়নি।
এটাই বলবো, চাই যে দুজনে ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালোভাবে জীবনযাপন করুক, ঠিক আছে? এইসব নোংরামো ক্যাচড়ামো এইসব ইউটিউবে না নাই ভালো। আর আমার ওই বললাম একটাই জিনিস, যে কোনো থার্ড পার্সনের মানে আমাদের মতো ক্রিয়েটারদের ওদের পারিবারিক অবস্থার মধ্যে পারিবারিক ব্যাপারের মধ্যে না ঢোকাটাই মনে হয় ভালো। যতক্ষণ ভিডিও করবো ভিডিও টু ভিডিও আলাদা জিনিস, কিন্তু নিজের থেকে যেচে গিয়ে তাদের কোনো অপশান দেওয়া বা বলা এটা করো সেটা করো দরকার নেই, কারণ তাদের ভাবনা চিন্তা রয়েছে, তাদের বাচ্চা, তাদের সন্তানরা, তারা বুঝে নেবে, ঠিক আছে? তো এইটুকুনি বলতে এলাম। আর আমি এটাও বললাম যে পরবর্তী অবস্থা কিন্তু খুবই অন্যদিকে যেতে পারে, তো সেই জন্য সাবধানে একটু কাজ করাটা আমার মনে হয় ভালো। আমার কাছে খবর, আমি হয়তো ফোন টোন করছি না, কিন্তু আমার কাছেও খবর টবর আসে, তো সেই জন্য বলছি যতটুকু সেভ রাখা যায় নিজেদেরকে ততটুকুই ভালো। তো চলো দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে, আপাতত টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে, টাটা।